হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। সঠিক উত্তরটি নির্বাচন করো। 2, -3, 1, 3, -4, -5 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ এক্স ওয়াই সমতলকে যে বিন্দুতে ছেদ করে তা হলো অপশন এ -13/6, 11/6, 0; অপশন বি 13/6, -11/6, 0; অপশন সি 13/6, 11/6, 0; আর অপশন ডি এদের কোনোটি নয়। এখন 2, -3, 1 এই এবং 3, -4, -5 এই দুই বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের সমীকরণ কি হবে? x-x1 মানে 2/x2-x1 = y-y1 মানে -3/y2-y1 = z-z1 মানে 1/z2-z1। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত? x-2/1 = y+3/7 = z-1/-6। এর উপরে যে কোনো একটি বিন্দু স্থানাঙ্ক কি হতে পারে? ল্যামডা -2, 7λ-3, এখান থেকে দেখো λ+2 হচ্ছে, আর এখান থেকে হয়ে যাচ্ছে -6λ+1। এখন এই বিন্দুটি ধরে নিলাম, বিন্দুতে ধরে নিলাম সরলরেখা এক্স ওয়াই সমতলকে ছেদ করে। তাহলে এক্স ওয়াই সমতলে কি হবে? জেড সমান 0 হবে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি -6λ+1 = 0, যেখান থেকে আমি ল্যামডার ভ্যালু পেয়ে যাচ্ছি 1/6। তাহলে সেক্ষেত্রে বিন্দু কি কি হতে পারে? বিন্দু হবে 1/6+2, 7/6-3, 0। তাহলে বিন্দুটি আমি বের করে নিই কত হবে। 6 × 2 = 12, আর 1 = 13, তার মানে 13/6, 3/6 = 18 থেকে 7 বার দিলে -11/6, 0। তাহলে অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক .com ব্রাউজ করুন।